কেমন আছেন সবাই? কয়েকজন আমাদের পেজে মেসেজ দিয়ে জানিয়েছেন যে ফ্লায়ারের প্রিন্ট রেডি ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় বা ক্লায়েন্টকে দেওয়ার জন্য কিভাবে প্রিন্ট রেডি ফাইল রেডি করতে হয়, এবং কিছু সংখ্যক জানিয়েছেন যে কিভাবে খুব সহজে ব্লিড সেটিংটা করতে হবে মিলিমিটারে। আমি যদিও আগে দেখাইছি, ওটা সম্ভবত ইঞ্চিতে করে দেখাইছি, তারপর আমি এখন আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মিলিমিটারে আপনি ব্লেড সেটিং করবেন এবং ফ্লায়ারের প্রিন্ট রেডি ফাইল তৈরি করবেন ক্লায়েন্টের জন্য। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট এটা ফাইলটা ওপেন করি। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, এটা ফ্রিল্যান্সারে করা, এটা একটা কনটেস্ট, উইন হওয়া কনটেস্ট। আমি নেক্সট টিউটোরিয়ালটি করতে যাচ্ছি ফ্রিল্যান্সার নিয়ে, যে কিভাবে সাকসেস হবেন বা কোন দিকে যাবেন, কিভাবে শুরু করবেন, একেবারে নতুনদের জন্য। সো ওই টিউটোরিয়ালটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই টিউটোরিয়ালটি আপলোড দেওয়া হবে এবং আপনারা অনেক কিছুই জানতে পারবেন। সো আমরা এটা আমাদের ডিজাইন, এখন আমরা এটা নিউ টেমপ্লেট তৈরি করে ব্লেড সেটিংটা তৈরি করে নিব। এখানে ফ্লায়ার, এখানে ইন্টারন্যাশনাল পেপার দিলাম A4, এখানে মিলিমিটার, এখানে RGB, এখানে CMYK কালার মোড দিব। ওকে, আপনারা এই রুলারে দেখবেন যে এটা মিলিমিটারে দেওয়া আছে কিনা। ওকে, এবার আমরা গাইডলাইনটি টেনে দিব, এখানে টপে দিলাম। বটম, লেফট, রাইট, চারিপাশ থেকে আমি গাইডলাইন দিয়ে দিলাম। এবং ব্লিড সেটিং সবসময় 3 মিলিমিটার দিবেন, এবং ব্লিড দিবেন 3 মিলিমিটার আর সেফ লাইনও 3 মিলিমিটার। সো এবার আমরা লেফটে 3 মিলিমিটার বাড়াবো, রাইটে 3 মিলিমিটার বাড়াবো, টপ এবং বটমে 3 মিলিমিটার করে বাড়াবো। এটার জন্য আমরা ইমেজ, ক্যানভাস সাইজ, চারিপাশ থেকে এই পাশ থেকে লেফট সাইড থেকে 3 মিলিমিটার, রাইট সাইড থেকে 3 মিলিমিটার, সো আমরা এখানে 6 মিলিমিটার বাড়াবো, আর টপে 3, বটমে 3, 3, 3, 6, সো এখানে 6 মিলিমিটার বাড়াবো। ওকে, এই যে আমাদের এটা আমাদের ব্লিড। এবার আমরা সেফ লাইন নেব কিভাবে সহজে। এটা আমাদের ব্লিড সেটিংয়ে ব্লিড নেওয়া হয়ে গেছে। এখন আরেকটা কথা, আমরা গ্রাফিক্স রিভারে দেখছেন যে এখানে ব্লিড টেনে দিতে হয়। সো আপনার ক্লায়েন্টের জন্য বা কোনো কনটেস্ট উইন হইলে এখানে আপনার ব্লিড এইভাবে শেপ মোডে দেওয়ার দরকার নেই, এভাবে দিলেই হবে, কারণ এটা তো আপনি PDF করে দিবেন। এবার অনেকের প্রবলেম থাকে যে ভিতরে কিভাবে 3 মিলিমিটার করে নেবেন। এটার জন্য একটি রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন, এটা আপনি ওয়াইড দিবেন 3 মিলিমিটার, এটা ওয়াইড, এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইড 3 মিলিমিটার, এখানে সরি একটু বড় করে নেবেন, নাই তো সমস্যা হবে। এখানে 3 মিলিমিটার করে দিলাম, এই যে পারফেক্ট 3 মিলিমিটার আছে। এখন আমরা জাস্ট গাইডলাইনটা এই লেফট সাইডে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা 3 মিলিমিটার হয়ে গেল। এবার এটা আমি টেনে টপে নিয়ে গেলাম, এটা জাস্ট রোটেশন চেঞ্জ করে দিলাম, এবং এখান থেকে 3 মিলিমিটার, যেহেতু এই ওয়াইড 3 মিলিমিটার, সো এটা 3 মিলিমিটার এখানে নেবেন এবং গাইডলাইনটি টেনে দিবেন। এখন এটার রোটেশন চেঞ্জ করুন, এটাও এভাবে দিয়ে সেম এভাবে 3 মিলিমিটার, এটাও এখন বটমে আমরা দিয়ে দিব সেম, এটার ডাইরেকশন চেঞ্জ করে গাইডলাইনের সাথে দিলাম এবং এটা বটমে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন এই শেপটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিব।
ওকে, আপনারা দেখলেন কিভাবে খুব সহজে আমি ব্লিড নিলাম এবং সেফ লাইন নিলাম 3 মিলিমিটার করে। এটা ব্লিড এবং এটা সেফ লাইন, আর এখানে বাড়তি কিছু অ্যাড করার দরকার নাই। এখন ফ্লাইট ডিজাইন তো আপনাদের কাছে যেভাবে ক্লায়েন্ট বলবে ওইভাবে ডিজাইন করার পরে, বা কন্টেস্টে ডিজাইন উইন হইলে এটা সম্পূর্ণ খুব সুন্দর করে এই গ্রুপগুলো সাজিয়ে নেবেন। এবং জাস্ট মনে করেন এটা আমার ডিজাইন, এটা আমি পেস্ট তৈরি করছি এবং ডিজাইনটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এটা আমার ডিজাইন। আরেকটা জিনিস অনেকে ভুল করেন, যেটা মনে করেন এই শেপটা, এটা অনেকে ভাবেন যে, একটু বড় করে দেখাই, যে এটা তো আমার ব্লিড লাইন পর্যন্ত আছে সো কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা ভুল। আপনার সম্পূর্ণ এই শেপটা ব্লিড লাইনের শেষ পর্যন্ত দিতে হবে, কারণ অনেক সময় ব্লিড লাইন সেফ লাইনের একটু ভিতরে কেটে যেতে পারে, সেই সময় আপনার ডিজাইনটা কাটা করতে পারে। সো এটা একেবারে টেনে দিবেন ফুল। এই দেখুন আমার ডিজাইনটা দেখুন, যে গাইডলাইনও উঠিয়ে দিলাম, এটা টোটাল আমার ডিজাইনটা একেবারে ফুল করা। সো কখনও ব্লিড লাইনের ভিতরে বা একটু হালকা কেটে এরকমভাবে সেট করবেন না। এখন আমরা কিভাবে প্রিন্ট রেডি ফাইল রেডি করব। এখন এটা আমি সেভ করলাম, আপনার ক্লায়েন্টকে যদি আপনি দিতে চান তো এখানে আগে একটি ফোল্ডার করুন, যে ফ্লায়ার আগে একটি ফোল্ডার আছে, এখানে ফ্লায়ার ফাইনাল, ফ্লায়ার ফাইনাল। ফোল্ডারটি করে এটা আমরা মেইন পিএইচডি ফাইল, আমরা একটি পিএইচডি ফাইল দিব, এটা দিলাম মেইন, এটা দিয়ে আমরা একটা পিএইচডি ফাইল দিলাম ক্লায়েন্টের জন্য। ব্যাকগ্রাউন্ড এটা দরকার নেই। এখন এই গাইডলাইন সব কিছু অন থাকা অবস্থায় বা এটা আগে পিডিএফ না করে আপনি জেপিজি ফাইল করে দিবেন একটা, ফাইল সাইজ বড় করে দিই, সমস্যা নেই। এখন অনেক সময় ফটোশপে একটা জিনিস দেখা যায়, যে আমি যখন পিডিএফ করি তখন এই ফাইলটি মার্জ হয়ে যায় বা এটা নষ্ট হয়ে যায়। সো আমরা এটা ক্লোজ করে দিই। সবসময় সেফভাবে কাজ করবেন, কারণ অনেকে একটা পিএইচডি ফাইল দিয়ে কাজ করেন যে এটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সো এই ফাইলটাকে কপি করে নেবেন, এই কপি করা ফাইল থেকে এটা সেভ অ্যাজ দিবেন, ফাইল সেভ অ্যাজ। এখন এখান থেকে এখানে দেখবেন যে পিডিএফ, এই যে পিডিএফ, এটা পিডিএফ আকারে দিয়ে দিলাম। আর এখানে এটা থাকবে, আপনি এখানে প্রেস কোয়ালিটি এটা সিলেক্ট করে সেভ পিডিএফ করে দিবেন। ওকে, এটা আমাদের পিডিএফ, এই দেখুন ওপেন উইথ অ্যাডোবি রিডার দিলাম, এটা আমাদের পিডিএফ ভার্সন। এই যে এটা আমাদের পিডিএফ, ফ্ল্যাট ডিজাইনের পিডিএফ ফাইল, এটাই প্রিন্ট হবে। আপনি এটা আপনার এটা দরকার নাই। তাহলে আমি একটি মেইন ফাইল দিলাম, মেইন আপনার পিডিএফ ফাইল দিলাম প্রিন্ট রেডি, যেটা সিএমওয়াইকে কালার মোডে ছিল ওইটা জাস্ট পিডিএফ করে দিছি, এবং একটি জেপিজি ইমেজ দিছি। আপনি ক্লায়েন্টকে খুশি করার জন্য, বা অনেক সময় হয় যে এক ক্লায়েন্টের কন্টেস্ট উইন হইলে না, আপনি পরবর্তীতে আপনার কাজ ভালো লাগলে অবশ্যই আপনাকে সে নিজেই নক করবে। সো একটি মক আপ করে দিলাম বাড়তি, আর মক আপ করবেন জাস্ট এই সেফ ব্লিড লাইন বাদে নেবেন সেফ লাইনের ভিতর থেকে, জাস্ট এটা কিবোর্ড কন্ট্রোল শিফট সি প্রেস করলে কপি হয়ে যাবে ফুল। এটা জাস্ট মক আপে বসিয়ে দিলেন, একটি ফ্লায়ার মক আপে আপনি বসাবেন। এটা আপনি মকআপ ফাইল নামে সেভ করে দিলেন, ফাইনাল।
মকআপ আপনি না দিলে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা ক্লায়েন্টের জন্য কি করলাম, জেপিজি ফাইল ক্রিয়েট করলাম, এটা জেপিজি, এটা মেইন পিডিএফ ফাইল, এটা মেইন পিএসডি ফাইল, মকআপ দিলাম একটা। এখন এটা আমি জিপ ফাইলে করে দিতে পারি, জিপ ফাইলে আপলোড করে দিব। ওকে, এটা এখন এটা আমার ফাইল রেডি। আবার বলছি যে জেপিজি, পিডিএফ, মেইন ফাইল এবং মকআপ, মকআপ না দিলেও সমস্যা নেই। এই ফাইলটা আমরা রেডি করে ফেললাম জিপ ফাইলে। এখন এটা আপনি যদি কনটেস্টে উইন হন, ওইটা আপনি ওইখানে আপলোড করে দেবেন হ্যান্ড ওভারে, বা আপনার ক্লায়েন্টের যদি এটা আপনার ক্লায়েন্টের কাজ হয়ে থাকে, যেটা আপনি বিড দিয়ে কাজটা পেয়েছেন। সো এইভাবে আপনি প্রিন্ট রেডি ফাইল রেডি করে আপনার ক্লায়েন্টের জন্য দিতে পারেন। আর এটা অনেকেই মেসেজ দিয়ে জানিয়েছেন, যার জন্য এই টিউটোরিয়ালটি করা, যে কীভাবে প্রিন্ট রেডি ফাইল রেডি করতে হয়। সো আশা করছি কোনো সমস্যা থাকবে না এটার পরে, কারণ যারা নিউবি অনেকেই বুঝে না কীভাবে রেডি করবে ফাইল। সো এটা শুধুমাত্র তাদের জন্য। আর নেক্সট টিউটোরিয়ালটি আমি করতে যাচ্ছি কীভাবে ফ্রিল্যান্সারের সাকসেস হবেন, বা আগে কি করবেন, মার্কেট প্লেসে আপনার কি বিট করা উচিত নাকি কনটেস্টে যাওয়া উচিত, আর কীভাবে খুব সহজে আপনি সাকসেস পাবেন, এ টু জেড বিস্তারিত আমি আলোচনা করব ওই টিউটোরিয়ালে, এবং লাইভ প্রজেক্টও দেখাবো আপনাদের। সো নেক্সট টিউটোরিয়ালটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।